পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলা তৎপর সিবিআই। বুধবার রাজ্যের একাধিক জায়গায় একযোগে তল্লাশি। কলকাতা থেকে জেলা পুর ও নগরোন্নয়ন দফতরের পাশাপাশি রাজ্যের একাধিক পুরসভায় তল্লাশি সিবিআই আধিকারিকদের। চুঁচুড়া, দক্ষিণ দমদম, নিউ ব্যারাকপুর, দমদম, পানিহাটি, কামারহাটি, শান্তিপুর সহ 14টি পুরসভায় তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, নথি উদ্ধারের কারণে এই পুরসভাগুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিন কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতর থেকে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে 100 জন সিবিআই অফিসারের 16টি দল তল্লাশি অভিযান চালানোর জন্য বের হয়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত হুগলির প্রমোটার অয়ন শীলের সংস্থার নামে থাকা এবিএস ইনফোজেনের অফিসেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। এর পাশাপাশি অয়নের চুঁচুড়া পৈতৃক বাড়িতেও গিয়েছে সিবিআইয়ের একটি দল। সেখানে অয়নের মা বাবার সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, 2014 সালের পর থেকে রাজ্যে বিভিন্ন পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে। মজদুর, ক্লার্ক, ঝাড়ুদার, ড্রাইভার থেকে শুরু করে সব পদে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে সিবিআই সূত্র দাবি করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নিয়ম অনুযায়ী প্রত্যেক পুরসভায় নিয়োগের ক্ষেত্রে বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে প্রস্তাব পেশ করে তা পাশ করা হয়। পাশ হওয়া রেজলিউশনে কোন কোন কাউন্সিলর সই রয়েছে সেই তথ্য সংগ্রহ করবে সিবিআই। আদালতের রায়ের ভিত্তিতে পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআর দায়ের করেছিল। সিবিআই সূত্র দাবি, মোটা টাকা লেনদেনের মাধ্যমে 2014 সাল থেকে রাজ্যে বিভিন্ন পুরসভায় নিয়োগ হয়েছে। এই নিয়োগের পেছনে প্রভাবশালীদের একাংশের যোগ রয়েছে বলে মনে করছে সিবিআই। তদন্তে সেই সংক্রান্ত প্রমাণ জোগাড়ের চেষ্টা করা হবে বলেও জানা গিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অয়ন শীলের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সম্প্রতি ইডির তরফে রাজ্যের সব পুরসভাগুলির থেকে 2014 সালের পর নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য তলব করা হয়। সিবিআইয়ের অভিযান নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অভিযানে নেমেছে সিবিআই, এখন কোনো প্রভাবশালীর নাম তদন্তে উঠে আসে কিনা সেটাই এখন দেখার। টাইমিং নিয়ে অবশ্যই মন্তব্য করার আছে। যখনই বিজেপি কোণঠাসা হচ্ছে, যখনই এমন কোন ইস্যু তৈরি হচ্ছে যাতে মানুষ বিজেপির প্রতি অনাস্থা দেখাচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছেন এবং মানুষ তৃণমূলের ভালো কাজকে দুহাত তুলে আশীর্বাদ করছেন, সঙ্গে সঙ্গে নজর ঘোরাতে সিবিআই আর ইডির তৎপরতা বাড়ছে। একদিকে রেলের ব্যর্থতা, আর তারপর তার উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরমাত্মীয় মতো আচরণ। মানুষ চোখের উপর যখন দেখতে পাচ্ছেন, তার থেকে নজর ঘোরাতে রাতারাতি একে আটকানো, তাকে ডাকা, হঠাৎ একাধিক পুরসভায় পুরোদস্তুর রাজনৈতিকভাবে বিজেপির ব্যর্থতা, রাজ্য সরকারের সক্রিয়তা, বিজেপির প্রতি মানুষের বিরক্তি, বিজেপির গাফিলতি ঢামাচাপা দেওয়া এবং নজর ঘোরানো, এটাই হচ্ছে কেন্দ্রের এজেন্সির এই বাহুবল দেখাবার অন্য। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।